আনিস মৃত্যু রহস্যের বাস্তব চাপা দিতে রাজ্য সিট গঠন করেছে। চিকিৎসকরা নিজেদের দায়িত্ববোধ বৃদ্ধির জন্য চরক শপথ নিয়েছে, এতে অসুবিধার কি আছে? আনিস মারা গেছে, এখন তিনি সবার হয়ে গেছেন। আনিস মারা গেছেন সন্দেহজনকভাবে, আমরা চাই সঠিক তদন্ত হোক। বাঁকুড়ার মালপাড়া মোড়ে আজ সকালে দলীয় চাইপি চর্চায় উপস্থিত হয়ে আনিস মৃত্যুকাণ্ডে এই দাবি করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, পুলিশ হোক বা অন্য কেউ হোক, দোষীরা শাস্তি পাক, তাই এটা রাজনৈতিক হত্যা হতে পারে। যেহেতু সে মুসলমান তাই এখন সবাই ঝাঁপিয়ে পড়েছে। আমাদের 50 জনের বেশি হত্যা হয়েছে, তখন কারো মনে হয়নি এটা অমানবিক ঘটনা। নারদা সারদাতেও সিট গঠন করা হয়েছিল, এখানে সিট গঠন করা হয় সত্যকে চাপা দেওয়ার জন্য, সবাই সিবিআই তদন্ত চায়। গতকাল কলকাতা মেডিকেল কলেজে নতুন চিকিৎসকদের চরক শপথ পাঠ করানো হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই শপথ এখনও বাধ্যতামূলক করেনি, তারপরেও কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে ওই শপথ বাক্য পাঠ করানো হয়, যা নিয়ে সার্ভিস ডক্টর্স ফোরাম সমালোচনায় সরব হয়েছে। এই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, মানুষের দায়িত্ববোধ বৃদ্ধির জন্য শপথ করানো হয়, এতে মানুষের দায়বদ্ধতা বাড়ে, ডক্টর্স ফোরাম চায় না বলে মনে করা যাবে না, তা তো হয় না। চিকিৎসকদের মনে হয়েছে শপথ গ্রহণের মাধ্যমে তাদের দায়বদ্ধতা বাড়বে, তাই তারা করেছেন। আপত্তি করা কিছু মানুষের ধর্মে পরিণত হয়েছে। পুরসভা নির্বাচন ও বিজেপির অন্তর্কলহ প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, শাসক দল লোককে ভয় দেখাচ্ছে, আমরা চেষ্টা করব মানুষ যাতে ভোট দিতে পারে এবং ফলাফল ঠিক মতো হয়, তা নিয়ে অনেকে সন্তুষ্ট হয়নি, ধীরে ধীরে তা ঠিক হবে। বিক্ষোভ তো সব জায়গায় থাকে, একজন দুজন অসন্তুষ্ট লোক থাকেই। পার্টিতে আমরা বিরাট পরিবর্তন করেছি ইলেকশনের পরে, তো অনেকেরই সেই পরিবর্তনটা মানতে একটু সময় লাগছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা ডিসিপ্লিন পার্টি, কর্মীরা মন তৈরি করেই পার্টিতে আসেন যে পার্টি যে নির্ণয় নেবে সেটা মেনে নিতে হবে সবাইকে। আমার মনে হয় সবাই ধীরে ধীরে এটা বুঝবে। এর কোনো প্রভাব পড়বে না, সব কর্মীরা কাজ করছে। থাকে রাজনীতি, 11 জন ছিটফোট লোক ভারতীয় জনতা পার্টিকে পদ্মফুলের মাধ্যমে চেনে, পদ্মকেই ভোট দিয়েছে, এবারেও পদ্মকেই দেবে। কোথাও ভোট এখানে স্বচ্ছভাবে হয় না, কলকাতা বিধাননগরে আপনারা দেখেছি লোক লাইনে দাঁড়ালো না, 80% ভোট পড়ে গেল, একজন ক্যান্ডিডেট 90-95% ভোট পেয়ে গেছে। এটা কোনো বাস্তব ভোট নয়, ভোট লুট হয়েছে, এভাবেই চলে আসছে। এর পরিবর্তন আমরা করার জন্য লড়াই করছি, যেন আমাদেরকে অত্যাচার করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। তো গ্রামাঞ্চলে বা জেলা শহরে এটা ওরা করতে পারবে না, আমরা আছি তার জন্য। ঠিক আছে, এখন মারা গেছে, এখন সবার হয়ে গেছে, কিন্তু প্রশ্ন সেটা নয় কার, যে ইচ্ছা নিয়ে যাক। মমতা ব্যানার্জি একদিন লাশ চুরি করতেন, এখন তার হাত থেকে লাশ চুরি হয়ে গেল। প্রশ্নটা হচ্ছে, একটা ছেলে মারা গেছে সন্দেহজনক অবস্থায়, তার বাড়ির লোকের বক্তব্য আলাদা, পুলিশ খোলাসা করছে না। আমরা চাই সেটা তদন্ত হোক, যদি সন্দেহজনক অবস্থায় তার মৃত্যু হয়েছে তার পিছনে রহস্য সামনে আসুক, এবং যারা দোষী তারা যেন সাজা পায়, সে পুলিশ হোক অন্য কেউ হোক। কারণ আনিসও বহু লোকের সঙ্গে বহু সময় বহু আন্দোলনে সামিল হয়েছে, যেন ISF বলছে, CPM বলছে, TMCও বলছে, তো সেই জন্য সে একটা মানুষ মারা গেছে, রাজনৈতিক হত্যাই হতে পারে, কিন্তু যেহেতু সে মুসলমান সেই জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছে। আমাদেরও 50 জনের বেশি কর্মী ভোটের পরে মারা গেছে, তখন কারো মনে হয়নি এটা অমানবিক হয়েছে। যাই হোক, এই অপরাধের শাস্তি হওয়া চাই। দেখুন, সিট গঠন হয়েছিল নারদা সারদা, তো সিট গঠন করা হয় এখানে বাস্তবকে চাপা দেওয়ার জন্য, সত্য যাতে সামনে না আসে। মমতা ব্যানার্জি সেটাই করছেন, তার অফিসাররা তাই করেছেন, তাই তাদের উপর কারো বিশ্বাস নেই। সবাই সিবিআই তদন্ত চাইছে, যে সত্য সামনে আসা উচিত। দেখুন, কোথাও যদি মানুষের দায়িত্ববোধ বাড়াবার জন্য কোনো প্রোগ্রাম করা হয়, শপথ করানো হয়, যারা সরকারি পদে যান, কোর্টে আছেন, উকিল ইত্যাদি, মন্ত্রী, MLA, তাদেরকেও শপথ নিতে হয়, তো মানুষের প্রতিবদ্ধতা বাড়ে, তাতে দোষের কী আছে? যেন ওনারা কেউ চাইছেন না বললে করা যাবে না, এটা তো হতে পারে না। ডাক্তারদের যদি মনে হয় তাদের মনোবল বাড়াবে,
সকালবেলা এখানে ড্রাইভাররা গাড়িতে স্টার্ট দিচ্ছেন মা কালীর মালা ছবিতে মালা দিয়ে, তার মনে হয় ঠাকুরের আশীর্বাদে নিরাপদে যাবেন, মনের জোর বাড়বে, তাতে আপত্তি কী আছে? আপত্তি করাটা কিছু লোকের একটা ধর্মের পরিণত হয়ে গেছে। বলছি দাদা, আপনি তো সোনামগিরে প্রচার করেছেন, বিষ্ণুপুরেও করেছেন, এবার বাঁকুড়ায় প্রচার করছেন, বাঁকুড়া জেলার ফলাফল কী করবে আপনাদের? কী হবে দেখুন, লোক এখানে লোকসভাতেও বিধানসভাতে আমাদের সাপোর্ট করেছে, এদের দুর্নীতি অত্যাচার দেখে লোকে মুখ ফিরিয়েছে, বিজেপিকে লোকে চাইছে, বারবার বুঝিয়ে দিয়েছে, কিন্তু যতদূর মনে হচ্ছে এরা লোককে ভয় দেখাচ্ছে, ঝামেলা করার চেষ্টায় আছে যাতে ভোটটা ঠিকমতো না হয়, লুট করার চেষ্টা করে, কিন্তু সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের কর্মীরাও আছেন, লড়ছি আমরা, ভোট যাতে ঠিকঠাক হয়, লোক ভোট দিতে পারে, এটা আমরাও দেখবো এবং ঠিকঠাক যাতে রেজাল্ট হয়।